कर्मसंस्थान इस्यूते डिवाइफाई राज्य कमिटी सम्पादक विस्तारित भावे आजकल प्रेस मीटे अपन सामने कथा खूब संक्षिप्त भावे जे विषयटा राज्य मानुषर सामने तुले धरते चाहिए जानी जे 2018 साल भीषण डकुमेंटे बीजेपी मानुषर सामने विशेषकर बेकार ऐले मेरे सामने प्रतिश्रुति दिए ढालाओ हारे कर्मसंस्थान व्यवस्था हो घरे घरे रोजगार व्यवस्था हो किन्तु आजकल दिन दाड़िये आमरा एटा परिष्कार भावे बोलछी एई भीषण डकुमेंट आसले बेकार छेले मेयेदेर साथे प्रतारणा करबार एकटा दलिल मात्र एटा आजके बीजेपी दलेर नेतादेर विभिन्न आलोचना थेके प्रमाणित भीषण डकुमेंटे कर्मसंस्थानेर प्रश्ने जे कथागुलो बला हयेछिल तार एकटा प्रतिश्रुतिओ एई समयेर मध्ये पूरण करा हयनि शुधु ताई ना गत 44-45 मास धरे आमरा बोलते पारी जे टेट उत्तीर्ण किछु छेले मेयेदेर नियोग छाड़ा अन्यान्य सरकारी दफ्तरगुलोते नियोग प्रक्रिया प्राय बंध नियोग नेई बोललेई चले एवं कर्मसंस्थानेर इस्यूते राज्य सरकार किंबा बीजेपी दल गत कयेक दिन धरे जा बोलछेन सबटाई होच्छे तादेर फाका आवाज बेकार छेले मेयेदेर आरेकबार विभ्रांत करार कौशल मात्र आमी एकटा परिसंख्यान आपनादेर काछे उल्लेख करते चाई गतकालके अर्थात 24 डिसेम्बर 2021 एई बछरेर सर्वशेष बेकारत्वेर हार निये सेंटार फर मनिटरिं इंडियन इकोनमी नामे संस्था जे परिसंख्यान तारा प्रकाश करे एई बछरेर शेष परिसंख्यान गतकालके प्रकाश हयेछे ताते आमरा कि देखछि ताते आमरा देखछि आमादेर देशे भारतवर्षे बेकारत्वेर हार हच्छे 7.07% जातीय गड़ আর আমাদের ত্রিপুরা রাজ্যে গতকালকের তারিখ অবধি বেকারত্বের হার হচ্ছে 13.04% অর্থাৎ জাতীয় গড়ের অনেক বেশি বেকারত্বের হার আমাদের এই রাজ্য ত্রিপুরায় ডাবল ইঞ্জিনের সরকার থাকার এই সময়কালে একটা তথ্য আপনাদের সামনে রাখছি বিজেপি শাসিত হরিয়ানা এই বিজেপি শাসিত হরিয়ানা আমাদের দেশের মধ্যে সবচেয়ে বেশি বেকারত্বের হার যে রাজ্যগুলো আছে এই রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি বেকারত্বের হার হচ্ছে হরিয়ানাতে যেখানে বিজেপি শাসিত বেকারত্বের হার কত হরিয়ানাতে বেকারত্বের হার হচ্ছে হরিয়ানাতে 29.03% পাশাপাশি বাম শাসিত কেরালাতে বেকারত্বের হার হচ্ছে 7.01% অর্থাৎ জাতীয় যে কর এই জাতীয় করের ও অনেক নিচে বেকারত্বের হার বামশাসিত কেরালাতে সুতরাং কর্মসংস্থানের ইস্যুতে বিজেপি যে বড় বড় কথা বলছেন বড় বড় ডায়লগবাজি করছে এটা শুধুমাত্র বেকার ছেলে মেয়েদের বিভ্রান্ত করার কৌশল মাত্র আমরা আমাদের রাজ্যের বেকার ছেলে মেয়েদের কাছে আবেদন করব যে নিজেদের ভবিষ্যৎকে রক্ষা করার জন্য অবিলম্বে তার বিরুদ্ধে এই মিথ্যাচারের বিরুদ্ধে আপনারা রাস্তায় নামুন প্রতিবাদে সোচ্চার হন যুবকদের সংগঠিত করুন নইলে নিজেদের ভবিষ্যৎ আমাদের রাজ্য সম্পূর্ণভাবে অন্ধকারে চলে যাবে আরেকটা বিষয় আপনাদের সামনে বলবো আপনারা জানেন যে আমাদের দেশের সর্ববৃহৎ যুব সংগঠন ডিওয়াইএফআই আমরা আমাদের সংগঠনের নিয়ম অনুযায়ী প্রতি বছর একবার আমরা 15 থেকে 40 বছর বয়সের যারা যুবক যুবতী তাদের কাছ থেকে সভ্যপদ আমরা সংগ্রহ করি আমরা ত্রিপুরা রাজ্যে আজকে থেকে অর্থাৎ 25 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর এই সময়ের মধ্যে গোটা ত্রিপুরা রাজ্যে ডিওয়াইএফআই এর সভ্যপদ গ্রহণ অভিযান শুরু হবে আমরা আমাদের রাজ্যের 15 থেকে 40 বছর বয়সী সমস্ত যুবক যুবতীদের কাছে আহ্বান করব আবেদন করব আপনারা ডিওয়াইএফআই এর সভ্য হন কর্মসংস্থানের দাবিতে লড়াইকে তীব্র করুন রাজ্যের ভবিষ্যৎকে রক্ষা করার জন্য যুবক যুবতীদের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য ডিওয়াইএফআই এর সভ্যপদ আপনারা গ্রহণ করুন 25 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর সারা রাজ্যে 5 টাকার বিনিময়ে ডিওয়াইএফআই এর সভ্যপদ সংগ্রহ করা হবে এটা বিজেপির মতো বা যুব মোর্চার মতো মিস করে সভ্যপদ নেওয়া যায় না
আমাদের সম্ভবত বাড়ি বাড়ি গিয়ে আমাদের কমরেডরা যুবক যুবতীদের কাছ থেকে সম্ভবত গ্রহণ করবেন। আমরা সমস্ত যুবক যুবতীদের কাছে আহ্বান করছি যে ডিওয়াইএফআই এর মতো একটা প্রগতিশীল যুব সংগঠনের সভ্য হয়ে আগামী দিনে যুব আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করবার জন্য আপনারা ঐক্যবদ্ধ হবেন। যে আমরা দেখছি আমাদের রাজ্যে রাজ্যের শিক্ষিত অর্ধশিক্ষিত বেকারদের নিয়ে রাজ্য সরকার এবং বিজেপি দল এক ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে এবং বেকারদের নিয়ে আমাদের রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার বিজেপি দল তারা মিথ্যা বলতে বলতে মিথ্যার অতল সাগরে তারা তলিয়ে যাচ্ছে এবং তাদের এই মিথ্যা এবং ভণ্ডামিকে ডাকার জন্য আমরা দেখছি গত বেশ কিছুদিন যাব আমাদের রাজ্যের সরকারের যারা মুখপত্র আছেন এবং বিজেপি দলের যারা মুখপত্র আছেন তারা নিজেদের মিথ্যা এবং নিজেদের ভণ্ডামি ডাকার জন্য প্রতিদিন সাংবাদিক সম্মেলন করে তারা বামপন্থীদের ঘাড়ে এই মিথ্যা এবং ভণ্ডামির দায়ী চাপানোর চেষ্টা করছে। আমরা প্রথমেই সরকার মন্ত্রী এবং বিজেপি দলের দায়িত্ব নিয়ে যারা এই মিথ্যা প্রচারটা করছেন এবং মিথ্যার দায় বামপন্থীদের উপর চাপাচ্ছেন তাদের দায়ী, তাদের বিরুদ্ধে নিন্দা জানাচ্ছি, তাদের ধিক্কার জানাচ্ছি এবং আমরা তাদেরকে সতর্ক করতে চাই যে মানুষ রাজ্যের মানুষ বোকা না, বোকা বানানোর জন্য যা করছেন এটা ঠিক হচ্ছে না। আমরা এটাও লক্ষ্য করছি যে প্রায় প্রতিযোগিতা শুরু হচ্ছে যে কে কত বেশি মিথ্যা করতে বলতে পারেন, মানে মিথ্যার প্রতিযোগিতা শুরু করছেন মন্ত্রীরা, মন্ত্রী এক মন্ত্রী আরেক মন্ত্রীর সঙ্গে, মন্ত্রীর সঙ্গে বিজেপি দলের রাজ্য মুখপত্র, বিজেপির নেতা বিধায়ক, তাদের মধ্যে একটা মারাত্মক প্রতিযোগিতা, মানে কে কত মিথ্যা বলতে পারে রাজ্যের মানুষকে বোকা বানানোর জন্য। এবং এটা তাদের আমরা দেখছি যে এটা শুধুমাত্র বোকা বানানোর জন্য না, এটা তাদের রাজনৈতিক এজেন্ডা নিয়ে, মানে এটা রাজনৈতিক সিদ্ধান্ত করেই বিজেপি এই বোকা বানানোর কাজে তারা মাঠে নেমেছেন। গত 22 তারিখ বিজেপির রাজ্য কার্যালয়ে কৃষ্ণনগরে তারা একটা সাংবাদিক সম্মেলন আহ্বান করেছেন। এই সাংবাদিক সম্মেলনে যিনি মুখ্য বলেছেন তিনি বিজেপি দলের মুখপত্র এবং যে ব্যক্তিরা বিজেপি দলের মুখপত্র ওনাকে ব্যক্তিগতভাবে যা জানি উনি একজন একটা স্কুলের শিক্ষকতার চাকরি করেন, তাতে ওনার শিক্ষকতার যোগ্যতা নিয়ে আমার ন্যূনতম প্রশ্ন নেই, আমাদের প্রশ্ন নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে এবং সম্ভবত তিনি যদি এই মিথ্যা বলতে না পারেন তিনি মুখপত্র থাকতে পারবেন না এবং এরকম একজন শিক্ষিত ব্যক্তি যিনি শিক্ষকতার চাকরি করেন তিনি প্রতিদিন স্কুলে গিয়ে সেই ছাত্রছাত্রীদের পড়াশোনা করান, তিনি সাংবাদিকদের ডেকে এরকম মিথ্যা বলতে পারেন শুধুমাত্র বিজেপির রাজ্যের মুখপত্রের পদটা থাকার জন্য, নয়তো এরকম কেউ মিথ্যা বলতে পারে না। একজন সাংবাদিক বন্ধু ওনাকে জিজ্ঞেস করছিলেন, আমরা সংবাদ মাধ্যমে দেখছিলাম যে 50,000 নিয়োগের যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতির কি হলো, সরাসরি অবাক করার বিষয় হচ্ছেন তিনি স্পষ্ট করে বলছেন এইরকম কোনো কথা ভিশন ডকুমেন্টে কিংবা বিজেপির কোনো প্রতিশ্রুতির মধ্যে ছিল না এবং তিনি চ্যালেঞ্জ করে বলছেন ছিল না। আমরা রাজ্যের মানুষকে শিক্ষক হয়েও যিনি অশিক্ষিতর মতন কথাটা সেদিন বলেছিলেন সাংবাদিকদের সামনে মানুষকে বোকা বানানোর জন্য আর মিথ্যার প্রতিযোগিতায় তিনি শ্রেষ্ঠ আসন লাভের জন্য, ওনার উদ্দেশ্যে বলা যে তাদের যে প্রকাশ করা হয়েছিল ভীষণ ডকুমেন্ট, সেই ভীষণ ডকুমেন্টের 5 নম্বর পেজ, সেই পেজের মধ্যে লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট তার 7 নম্বর যা পয়েন্ট সেই পয়েন্টের মধ্যে স্পষ্ট করে লেখা আছে দেয়ার আর অ্যাবাউট 50,000 ভ্যাকেন্সিস ইন দ্য স্টেট গভর্নমেন্ট, উই উইল ফিল আপ অল দিস ভ্যাকেন্সিস উইদিন এ ইয়ার থ্রু এ ট্রান্সপারেন্ট প্রসেস। এটা হচ্ছে ভীষণ ডকুমেন্টের 5 নম্বর পেজের লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট আর্টিকেলের 7 নম্বর পয়েন্ট। ফলে এই যখন অবস্থা এখন আমরা জানি না যে 50,000 ভ্যাকেন্সিস ইন দ্য স্টেট গভর্নমেন্ট, রাজ্য সরকারের 50,000 শূন্য পদ,
এখন তিনি বলছেন যে শূন্য পদের কথা বলতে কর্মসংস্থান, এখন রাজ্য সরকারের কোনো শূন্য পদে গোপালন হাসপালন শুকর পালনের কোনো শূন্য পদ আমাদের রাজ্য সরকারের নেই, ফলে গোপালন হাসপালন শুকর পালনের কোনো শূন্য পদ খালি হয়নি। রাজ্য সরকারের 50,000 শূন্য পদে বিজেপি ভীষণ ডকুমেন্ট করে লিখিতভাবে প্রতিশ্রুতি দিয়েছিল যে 50,000 শূন্য পদ তারা পূরণ করবেন। এই সরকার আসার পর প্রায় 4,500-এর মতো উপর পোস্ট অ্যাবলিস্ট করেছেন, শূন্য পদ, সরকারি দপ্তরের শূন্য পদ, যা বামফ্রন্ট সরকার আমলে একটা শূন্য পদ গত 25 বছরে বামফ্রন্ট সরকার কোনো শূন্য পদ অ্যাবলিস্ট করেনি। এই সরকার আসার পর 4,500 শূন্য পদ অ্যাবলিস্ট করেছেন। এই সরকার আসার পর ইন্টারভিউ নিয়েছেন ললিপপের মতন, বেকারদের ললিপপ দেখাচ্ছেন, কি কি জিআরএস এর ইন্টারভিউ নিয়েছেন তার কোনো খবর নেই। এসপিউ সেখানে সবচেয়ে বড় ষড়যন্ত্র, এসপিউর একবার ইন্টারভিউ নিয়েছেন, প্রথমে কি বলেছেন এসপিউ নেওয়া হবে তার শারীরিক পরীক্ষার মধ্য দিয়ে ইন্টারভিউ নেওয়া হবে, সেই শারীরিক প্রক্রিয়া সম্পন্ন হলো, সম্পন্ন হওয়ার পর এখন বলছেন কি না শারীরিক পরীক্ষা বাদ, এখন শারীরিক পরীক্ষা হবে না, আবার ইন্টারভিউ নিলেন এসপিউ। তাহলে এই সরকার কি করছেন, এই সরকারই সিদ্ধান্ত করেছেন যে 1,100 এসপিউ নেওয়া হবে তাদের শারীরিক পরীক্ষার মাধ্যমে এবং ইন্টারভিউ নেওয়া হয়েছে, সম্পূর্ণ হয়েছে। এই সরকারই আবার তাদের সিদ্ধান্ত সেখান থেকে সরে আসলেন, বলছেন না শারীরিক পরীক্ষা নিয়ে এসপিউ নেওয়া হবে না। গ্রুপ সি গ্রুপ ডি জেআরবিটিকে দিয়ে ইন্টারভিউ নেওয়া হলো, নির্দিষ্ট সময়সীমা জেআরবিটিকে দেওয়া হলো, ওই সময়সীমার মধ্যে জেআরবিটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারলো না, তার মেয়াদ বাড়ানো হলো। কি কারণে জেআরবিটি তার নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা নেওয়ার পরও ফলাফল প্রকাশ করতে পারলো না, সেখানে প্রশ্ন তা আটকে দেওয়া হচ্ছে। সরকার আসার পর এগ্রিকালচার ডিপার্টমেন্ট ইন্টারভিউ নিয়েছেন, এই সরকার ইন্টারভিউ নিয়েছেন, সেই ইন্টারভিউ নেওয়ার পর বিজ্ঞপ্তি দিয়ে ইন্টারভিউ বাতিল করে দিয়েছেন। এই সরকার আসার পর টিপিএসসিকে দিয়ে বেশ কিছু পোস্টে বিজ্ঞপ্তি দিয়ে ইন্টারভিউ নেওয়ার আহ্বান করেছেন, কিছুদিন পর সেই বিজ্ঞপ্তি এই সরকারই আবার বাতিল করে দিয়েছেন। ফলে প্রথম হচ্ছেন বামফ্রন্ট সরকারের সময় নিয়োগ প্রক্রিয়া বাতিল করা, তারপর শূন্য পদ বাতিল করা, তারপর ইন্টারভিউতে ইন্টারভিউ বাতিল করা, এই কাজগুলো আমাদের এই রাজ্য সরকার দিনের পর দিন করে চলছে। এখন এই সরকার বড় বড় কথা বলছেন, আমরা দেখছি এই যে সরকার বড় বড় কথা বলছেন তার মধ্যে যুবদের নিয়ে তিনি বলছেন, তথ্য দিয়ে বলছেন, আমরা বলছি এই ভীষণ ডকুমেন্ট তারা তাদের ওয়েবসাইট থেকে, তারা তাদের নেতাদের ফেসবুক, তাদের অফিসিয়াল ফেসবুক থেকে তাদের ভীষণ ডকুমেন্ট এখন মুছে দিচ্ছেন। তারা মিস করলে চাকরির বক্তব্য তারা তাদের মানে ওয়েবসাইট থেকে, তারা তাদের ডকুমেন্ট থেকে, তারা তাদের ফেসবুক থেকে, অফিসিয়ালি ফেসবুক থেকে তা মুছে দিচ্ছেন। ইদারি করা, রাজ্যের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, এবং এই বিশ্বাসঘাতকতার জবাব মানুষ চাইছে, মানুষ চাইবে। আমরা শুধুমাত্র এটা না, আমরা অবাক হচ্ছি যে একটা বিজেপির মতন দল যারা দেশের সরকারে আছেন, যারা রাজ্যের সরকার পরিচালনা করছেন, তাদের রাজনৈতিক দলের মুখপত্র কি করে তাদের রাজনৈতিক ভীষণ ডকুমেন্টটাকে অস্বীকার করে। ফলে এরকম যদি করতে পারেন তারা মানুষের পক্ষে কত বিপজ্জনক, তারা কত ভয়ঙ্কর হতে পারে এই দলটা, তার উদাহরণই সেদিন প্রেসমিট করে রাজ্যের মানে মুখপত্র তিনি সেটা স্পষ্ট করলেন। আমি চ্যালেঞ্জ করে বলছি তার বাংলা কি দাঁড়াই, এই মুখপত্র নিশ্চয়ই জানেন, উনি একজন শিক্ষক, কিন্তু মিথ্যার প্রতিযোগিতায় টিকে থাকতে এত বড় মিথ্যা কেন বলছেন আমরা বুঝতে পারছি না। আমরা শুধুমাত্র কয়েকটা ডাটা দিয়ে আপনাদের সামনে যে বিষয়টা বলতে চাই যে আমাদের রাজ্যে এই বিজেপি সরকার আসার পর যুবদের বিরুদ্ধে এক যুদ্ধ ঘোষণা করেছেন আমাদের রাজ্যের যুবকদের বিরুদ্ধে, এবং আমরা দেখছি কি সেই যুদ্ধ ঘোষণা করেছেন। আমরা তথ্য দিয়ে বলছি, আমরা চ্যালেঞ্জ করে বলছি রাজ্য সরকার, বিজেপি দল, রাজ্যের মুখ্যমন্ত্রী আর যারা রাজ্য সরকারের মুখপত্র হয়ে প্রেসে কথা বলেন তাদের উদ্দেশ্যে আমরা চ্যালেঞ্জ করে বলছি যে সরকার আসার পর যারা বলছেন যে শুধুমাত্র কর্মসংস্থান করছেন, বামফ্রন্ট সরকারে বলে কিছুই করেননি, তারা মানুষকে বোকা বানানোর জন্য যতই করুক রাজ্যের মানুষকে এত সহজে আবারও বোকা বানানোর কোনো সুযোগ নেই। এই সরকারটা আসার পর বামফ্রন্ট সরকারের সময়ে প্রায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়া 17,000-18,000 শূন্য পদ, যেখানে নিয়োগ প্রক্রিয়া প্রায় সম্পন্ন, সেখানে কি কি আছে, স্কুল এডুকেশন,
সোশ্যাল এডুকেশনের প্রায় 13,000 শূন্যপদ, ইন্টারগুনিয়া কমপ্লিট, পুলিশ, টিএসআর, কৃষি দপ্তর, শিল্প বাণিজ্য দপ্তর, রাজস্ব দপ্তর, স্বাস্থ্য দপ্তর এবং DWS, এতগুলো দপ্তরে 17,000 থেকে 18,000 শূন্যপদ পূরণের নিয়োগ প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ বামফ্রন্ট সরকার সময়। আজকে এই সরকার আসার পর 2018 সালের মার্চ মাসে এই গোটা নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করে দিচ্ছেন, যেখানে প্রায় 20,000 মতন যুবক যুবতী তার কর্মসংস্থানের সুযোগ বামফ্রন্ট সরকার তৈরি করে দিয়েছিল, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করেছিল, এই নিয়োগ সেই এই সরকার এসে করেনি। তার মানে হচ্ছে প্রায় 20,000 যুবক যুবতীকে নিয়োগের সুযোগ এই সরকার দেননি। এই যে ভিশন ডকুমেন্ট, যে ভিশন ডকুমেন্টের ললিপপ দেখেছিল গোটা রাজ্যের, আমরা তাদের অ্যাকশন প্ল্যান, তারা বড় বড় কথা বলছেন প্রতিশ্রুতির, কী সেই অ্যাকশন প্ল্যানটা? 10টা অ্যাকশন পয়েন্ট তারা দিয়েছেন, সেই 10টা অ্যাকশন পয়েন্টের মধ্যে একটার কোনো অগ্রগতি, কোনো অগ্রগতি নেই। এবং প্রথম 1 নম্বর যা আছে, 1 এমপ্লয়মেন্ট অপরচুনিটি টু এভরি হাউস হোল্ড, প্রতিটা পরিবারে একজনকে চাকরি দেওয়া, আমরা জিজ্ঞেস করি প্রতিটা না, এই সরকার আসার পর সব মিলে এই টেটের পরীক্ষা, এসটিজিটি, এসটিপিজিটি বাদ দিলে পরেতে আমাদের যে 1,000-এর সরকারি চাকরি হয়নি, এই সরকার আসার পর 4 বছর অতিক্রান্ত হচ্ছে। প্রতি পরিবারকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ভিশন ডকুমেন্টার পাতা শুরু হয়েছিল, এর মধ্যেই যুবদের নিয়ে যা বলা আছে আমরা দেখছিলাম, তার মধ্যে খুব সুন্দর করে 340 টাকা মজুরি তার নানা বিষয় উল্লেখ করেছেন। একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সরকার আমাদের সঙ্গে কি ভয়ঙ্কর খেলা নেমেছেন, এখানে 13 নম্বর পয়েন্টে বিজেপি সরকার উল্লেখ করেছেন লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট যে আর্টিকেল, সেই আর্টিকেলের 13 নম্বর পয়েন্ট হচ্ছে আপগ্রেডিং অ্যান্ড ডিজিটালাইজিং দ্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফ ত্রিপুরা, আমাদের এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটাকে তারা ডিজিটালে আরও সমৃদ্ধ করবেন। সেই সমৃদ্ধর পর দেখা গেছে এই সরকার আসার পর বেকারের তথ্য পর্যন্ত তারা মানে গোপন করছেন, বেকারের তথ্য পর্যন্ত মানুষকে আনছেন না। কি 2018 সালের 21 জুন সরকারটা আসার পর বেকারের তথ্য তারা প্রকাশ করেছেন এই সরকার, যুব সরকার, 7,41,305 জন। তার 18 মাস পর এই সরকারে আবার তথ্য দিয়ে বলছেন এই রাজ্যের বেকারের সংখ্যা হচ্ছে 1,74,333 জন। এই 18 মাসে ডিজিটাল করতে গিয়ে সরকার আমাদের রাজ্যের নথিভুক্ত বেকারের সংখ্যা কমিয়ে দিয়েছেন 5,66,972 জন। 5,66,972 জন বেকারের সংখ্যা তারা এক ধাপে কমিয়ে দিয়েছেন। এই সরকার বলছেন নিয়োগগত হয়েছে, এই সরকারের সময়ে নিয়োগ হয়েছে 2019-18, 2019-20 দুইটা অর্থবর্ষে 2,047 জনের সরকারের দেওয়া তথ্য, বিধানসভায় দেওয়া তথ্য। আমরা চ্যালেঞ্জ করে বলছি আমরা যা তথ্য বলছি সরকারের দেওয়া তথ্য, বিধানসভার দেওয়া তথ্য। আর এই গত 3 বছরে 2018-19, 2019-20, 2021 আমাদের রাজ্যের রিটায়ারমেন্টে গেছেন 12,836 জন, আমাদের রাজ্যের রিটায়ারমেন্টে গেছেন। একদিকে প্রতিদিন শূন্যপদ উপলব্ধি হচ্ছে, নতুন নিয়োগের দরজা বন্ধ করছেন, ইন্টারভিউ ললিপপ দিয়ে বিজ্ঞপ্তি দিয়ে তা বাতিল করছেন, আর তারপর অবসরে যাচ্ছেন, আমাদের রাজ্যের নিয়োগ নেই। নার্সিংয়ের নিয়োগের মুখ্যমন্ত্রী তথ্য দিয়ে বলছেন, আমরা এই কথাগুলো বলছি এই কারণে কারণ তারা প্রতিদিন প্রেস মিট করে বামপন্থীদের মিথ্যা বলছে বলেই তারা দাবি করেন, কিন্তু আমরা জিজ্ঞেস করতে চাই যে আপনারা প্রেস মিট করে যে কথা বলছেন আমরা চ্যালেঞ্জ নিয়ে আপনাদের জিজ্ঞেস করি। 2020 সালের সেপ্টেম্বর মাসে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি দাবি করেছেন আমাদের রাজ্যে সরকারি চাকরি হয়েছে 7,551 জনের চাকরি হয়েছে। ডিসেম্বর মাসের 4 তারিখ 2020 সালের ডিসেম্বর মাসের 4 তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রী বড় সভার মধ্যে তিনি দাবি করেছেন আমাদের রাজ্যে সরকারি চাকরি হয়েছে 23,001 জনের। আমি জিজ্ঞেস করতে চাই এই মিথ্যার দায়ভার কেন বামপন্থীদের উপর দিচ্ছেন? শিক্ষামন্ত্রী বলছেন যে 7,551 জনের চাকরি হয়েছে, মুখ্যমন্ত্রী বলছেন 23,001 জনের চাকরি হয়েছে, আর দুই মন্ত্রী মুখ্যমন্ত্রীর মিথ্যার চর্চায় উঠে আসছে বামপন্থীদের উপর মিথ্যার দায়ভার চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা বলছি এখন এই যখন মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী চাকরির ডাটা দিচ্ছেন, চাকরির ডাটাটা দিতে পারছেন না কে? রাজ্যের বিজেপি দলের মুখপাত্র। তিনি আগে সাংবাদিকরা জিজ্ঞেস করলো রাজ্য সরকারি চাকরি কত হয়েছে, তিনি বলছেন আমার কাছে ডাটা নেই, নেক্সট ডেটে আমি ডাটা নিয়ে আপনাদের ডাটা দেব। আমি আপনাদের সামনে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, চ্যালেঞ্জ করে বলছি, বিজেপি দলের রাজ্য মুখপাত্র যিনি সেই দিন এই কথা বলছেন, তিনি হিম্মত নেই, ওনার ক্ষমতা নেই, উনি কোনোদিন
চাকরির তত্ত্বের ডাটা আপনাদের সামনে মানুষের সামনে সাংবাদিক সম্মেলন করে দিতে পারবেন না। আমরা চ্যালেঞ্জ করে বলছি এটার ক্ষমতা নেই। উনি কোনোদিন সাংবাদিক সম্মেলন করে মানুষের সামনে সরকারি চাকরির ডাটা উত্থাপন করতে পারবেন না, এবং পারবেন না বলেই সেদিন তিনি বলছেন পরে ডাটা সংগ্রহ করে দেবেন। তিনি ডাটা সংগ্রহ করতে পারবেন না, আর ডাটা সংগ্রহ করলে মিডিয়ার সামনে সেই তথ্য তিনি উত্থাপন করতে পারবেন না। আমরা দেখছি রাজ্যের শিক্ষামন্ত্রী সরকার আসার পর তিনি বলছেন কি এই মুহূর্তে 14,000 চাকরি দিতে পারে, লুকোই ঠিক এই ভাষায় লুক নাই। তার কয়েক মাস পর তিনি আবারও একটা শিক্ষকদের সবাই গিয়ে বলছেন এই মুহূর্তে 12,000 শিক্ষক নিতে পারি, উপযুক্ত লোক নেই। এখন আমাদের যে টেট পাস করেছেন যারা আমরা দাবি করব, আপনি একবার বলেছেন 14,000 নিতে পারি, তারপর বলছেন 12,000 নিতে পারি, তারপর অল্প কিছু কয়েকজন নিচ্ছেন গত কয়েক মাস আগে, এর আগে টেট পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন, বিশাল শূন্যপদ আপনাদের ভাষায়। কিন্তু এখন আপনাদের এই টেট 1 টেট 2 এসটিজিটি এসটিপিজিটি যারা পাস করেছেন, টেট 1 এবং টেট 2 বিশেষ করে 2600 না, যতজন পাস করেছে যতজন সার্টিফাইড হবে সবাইকে নিতে হবে। আমরা বলছি এএনএম আমাদের যে প্রতি বছর তাদেরকে নিয়োগ করা হতো, প্রতি বছর এএনএম নিয়োগ করা হতো, 2017 সালে লাস্ট নিয়োগ হয়েছে, তারপর আর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে, আর কোনো নিয়োগ সেদিন নেওয়া হয়নি। 2018 সাল থেকে প্রায় 2017 সাল থেকে নেওয়ার পর 5 বছর নিয়োগ নেই। জিএনএম বিএসসি নার্সিং 2016 সালে 303 জনকে নেওয়া হয়েছিল, তারপর 5 বছর অতিক্রান্ত একজনকে নেওয়া হয়নি। এএনএম জিএনএম বিএসসি নার্সিং মিলে রাজ্যের 5,000-এর উপর বেকার আছেন। আমাদের এ রাজ্যে সরকার আসার পর কর্মসংস্থান যতজন না করেছেন তার কয়েক গুণ ছাঁটাই করেছেন, যতজনের কর্মসংস্থান ব্যবস্থা করেছেন রাজ্য সরকার তার কয়েক গুণ ছাঁটাই করেছেন, অঙ্গনারী কর্মী ছাঁটাই করেছেন, পাম্প অপারেটর রাজ্য সরকার ছাঁটাই করেছেন, মিড ডে মিল কর্মী রাজ্য সরকার ছাঁটাই করেছেন, জায়গা প্রকল্পে 545 জন রাজ্য সরকার ছাঁটাই করেছেন, পিএলভি প্যারা লিগেল ভলেন্টিয়ার 512 জন রাজ্য সরকার ছাঁটাই করেছেন। ফলে রাজ্য সরকার যা নিয়োগ করেছেন তার কয়েক গুণ ছাঁটাই করেছেন, এই হচ্ছেন রাজ্য সরকারের অবস্থান। এই রাজ্য সরকার 10,323 নিয়ে এই ভীষণ ডকুমেন্টেই তারা কথা বলেছিল যে 10,323কে তারা কীভাবে নিয়োগ করবেন, দ্য গভর্নমেন্ট উইল রিজলভ দ্য প্রবলেম অফ 10,323 টিচার্স কিপিং হিউম্যানিটারি কনসিডারেশন ইন মাইন্ড। আজকে তারা রাস্তায় বসে আছেন আর তারা যখন আন্দোলন করেন তখন তাদের উপর পুলিশ দিয়ে লাঠি চালানো হয়, তাদের উপর ঠান্ডায় জল কামান ছোড়া হয়, তাদের মানবিক দৃষ্টিতে দেখা তো দূর, অমানবিকভাবে স্বৈরাচারী সরকারের ভূমিকায় তাদের উপর লাঠি, তাদের উপর জল কামান, তাদের উপর কাদানবেস চালা হয়। এ হচ্ছেন সরকারের মানবিক মুখ। সরকারের মানবিক মুখ মানে মানুষের উপরে আক্রমণগুলো সংঘটিত করা। এখন আমরা এই মধ্য দিয়ে যা দেখছি যে সরকার দায়িত্ব নিয়ে এত মিথ্যা প্রচার কেন করছে, সরকার দায়িত্ব নিয়ে নিজেদের মিথ্যা এবং ভণ্ডামির দায়ী কেন বামপন্থীদের উপর চাপানোর চেষ্টা করছেন, যা করছেন তা বলুন। আপনাদের ভীষণ ডকুমেন্ট নিয়েই আপনারা এখন এই মিথ্যার চূড়ান্ত মিথ্যায় বলার চেষ্টা করছেন। আমাদের দেশে শুধুমাত্র আমাদের রাজ্যে বেকারের প্রশ্ন না, গোটা দেশে ত্রিপুরার কী অবস্থা? আমাদের দেশে বেকারত্বের হার হচ্ছে গত নভেম্বর মাসে আমাদের রাজ্যের বেকারত্বের হার হচ্ছে 7.6% গোটা দেশে, আর গোটা দেশের মধ্যে ত্রিপুরায় বেকারত্বের হার কত? 13.4%। আমাদের দেশে যা বেকারত্বের হার তার ডাবল হচ্ছে ত্রিপুরায় বেকারত্বের হার। তারপরও এই সরকারের দায়িত্ব নিয়ে আপনারা মিথ্যা বলছেন, এই মিথ্যার প্রতিযোগিতায় কারা আছেন? মিথ্যার প্রতিযোগিতায় মুখ্যমন্ত্রীর সঙ্গে মন্ত্রীরা আছেন, মন্ত্রীর একটা সেই শূন্যপদ পূরণের ললিপপ তার আগে যেভাবে আপনারা উত্থাপন করেছিলেন, এগ্রিকালচারের ইন্টারভিউ নিয়ে তা বাতিল করেছেন, জিআরএসের ইন্টারভিউ নিয়ে তা বাতিল করেছেন, তার খবর নেই, মানে এসপিউর মতন একবার ইন্টারভিউ নেন আবার বাতিল করেন আবার ইন্টারভিউ নেন, তার মতন করে যেন আমাদের রাজ্যের এই নতুন যে আপনারা শূন্যপদ পূরণের কথা বলছেন, পোস্ট ক্রিয়েট করছেন, সেখানে যেন এরকম না হয় আমরা তা দাবি করব। রাজ্যের শিক্ষামন্ত্রী বলেছেন বিদ্যাজ্যোতি প্রকল্প যেখানে তারা 100টা স্কুল সেখানে প্রায় 1400 মতন পোস্ট ক্রিয়েট করেছেন, মে মাসের মধ্যে আমরা আপনি বলছেন নেবেন, আমরা দাবি করব
যে মে মাসের মতন আমরা জানি যে মে মাসে আপনারা এই চাকরি দেবেন না মে মাসের মধ্যে শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত এবং মানুষকে ভুল বোঝানোর জন্য বোকা বানানোর জন্য এই মিথ্যার ফাঁদ তৈরি করে দেন আমরা মে মাসের মধ্যে এই সমস্ত পোস্টে নিয়োগ চাই এই নিয়োগ আপনারা করুন যারা ছাঁটাই হয়েছে আমরা বারবার বলছি আগে থেকে যে ছাঁটাই কেন এই হাজার হাজার মানুষকে ছাঁটাই করলেন ইন্টারভিউ প্রক্রিয়া কেন বাতিল করলেন 13,000 পোস্টে কেন শিক্ষকদের নিয়োগ করছেন মানে নতুন রিক্রুটমেন্ট করছেন না আগে শূন্য পদগুলো কেন বাতিল করলেন সমস্ত পদ বাতিল করছেন এখন বলছেন 50,000 নিয়োগের কথা বলা নেই আমরা কিন্তু রাস্তায় আছি আপনাদের ওয়েবসাইট থেকে আপনাদের ফেসবুক থেকে আপনারা আপনাদের মিশন ডকুমেন্ট ডিলিট করতেই পারেন কারণ আপনারা এই মিথ্যার আর ভণ্ডামি বাদ দিলে আপনাদের চলার কোনো সুযোগ নেই বিজেপি দল মনে করছেন যে একদল যুবক হাতে গোনা গোটা রাজ্যের কিছু যুবক তাদেরকে দিয়ে গুন্ড এই করে কতদিন চলানো যাবে আপনারা মিথ্যা বলবেন আর সত্য বললেই মারধর করবেন এটা হবে না যাদেরকে এই কাজে লাগাচ্ছেন তারাও এই কাজ থেকে সরে আসবে আমরা এই চ্যালেঞ্জ করার জন্য যে প্রতিদিন সরকার সরকারের মুখপাত্র বিজেপি দলের মুখপাত্র দায়িত্ব নিয়ে যে মিথ্যা প্রচার করছেন এবং মিথ্যা প্রচার করতে গিয়ে নিজের দলের নেতাদের ভাষণ নিজের দলের ভীষণ ডকুমেন্ট যা তাদের সর্বোচ্চ নেতারা প্রকাশ করেছিল তাকে পর্যন্ত স্বীকার করতে হচ্ছে বিজেপি এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছেন আমরা বলি জায়গা থেকে সরে আসুন বামপন্থীদের উপর আপনাদের মিথ্যার দ্বার বন্ডামির দায় দিয়ে বেশি দিন চলানো যাবে না মানুষ এই আপনাদের প্রতিশ্রুতির কপি মনের মধ্যে কেটে রেখেছেন এই আপনারা যত ডিলিট করবেন আমরা তা মানুষের সামনে তত তুলে দেব আপনারা যত ছুটু করে ছেপে মানুষের সামনে দিয়েছেন আমরা তার থেকে কয়েক গুণ বড় করে এই রাস্তায় লাগাবো আমরা তার থেকে কয়েক গুণ বেশি কপি করে মানুষের কাছে বিলি করবো ফলে এটাকে ডিলিট আপনারা আপনাদের ওয়েবসাইট থেকে করতে পারেন কিন্তু মানুষের মন থেকে আমাদের কাছ থেকে না যাদেরকে বোকা বানিয়ে ক্ষমতা দখল করেছিলেন লুপ দেখিয়ে আর মানুষকে বোকা বানিয়েছিলেন ক্ষমতায় আসতে পারে তারাই কিন্তু তৈরি হচ্ছে আপনাদের এই প্রতিশ্রুতি যদি পূরণ না হয় সেখান থেকে টেনে বলার জন্য মিশন ডকুমেন্টের প্রায় সব পূরণ করেছেন একের পর এক মিথ্যাচার এই ডকুমেন্টের 1 ইঞ্চি কাজ এই সরকার আসার পর করেনি 1 ইঞ্চি কাজ করেনি ফলে আমরা এটা বলার জন্য আমাদের প্রজদা অমলেন্দ্র দ্বারা বলবেন বেসরকারীকরণ হচ্ছে এই দাবি আমরা করি না বিদ্যাজ্যোতির নামে কোনো বেসরকারীকরণ করার কথা আমরা বলছি না আমরা বলছিলাম বেসরকারীকরণের আরেকটা তারা স্কুল 16টা সংস্থাকে এনেছেন তার মধ্যে দিয়ে বেসরকারীকরণ করবে বিদ্যাজ্যোতি প্রকল্পের সঙ্গে এটা যুক্ত নয় কিন্তু বিদ্যাজ্যোতি প্রকল্পের নাম করে বেসরকারি বিভিন্ন সিদ্ধান্ত এই স্কুলে নেওয়ার চেষ্টা করছেন মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফি টি নিয়ে বিদ্যাজ্যোতির সঙ্গে বেসরকারীকরণের কোনো সম্পর্ক আমরা এখন পর্যন্ত উত্থাপন করিনি পত্র কি মিথ্যাচার করেন তা বলার জন্য মানুষের সামনে তুলে দেওয়ার জন্য এবং এই কপিটা যে আমাদের কাছে আছে এটা জানানোর জন্য বলছি এটা আমরা রেখেছি সংগ্রহ করে মানুষকে এই কপিটা নিয়ে মানুষের কাছে আমরা যাব ফলে এই মিথ্যাচার করে বামপন্থীদের উপর প্রতিদিন দোষারোপ না নিয়োগের জায়গাটা করুন যুবকদের হাতে কাজ দিন যুবকরা কাজ চাইছে আপনারা তো দায়িত্ব নিয়ে গোটা রাজ্যে যেভাবে নেশার সাম্রাজ্য বিস্তার করেছেন সেখানে যুবকদের নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে কিন্তু এরাজ্যের কি বেশিরভাগ যুবক সেদিকে ধাবিত হবে আমরা বিশ্বাস করি এরাজ্যের বেশিরভাগ যুবক সেখান থেকে যাবে না এর যুবকরা কাজ চাইছে ফলে একটা নেশার আবহ তৈরি করে গোটা রাজ্যে যেভাবে সরকার পরিচালনা করছেন আর সমাজদ্রোহীর কারখানা তৈরি করে এর মধ্য দিয়ে মনে করছেন মানুষকে দাবিয়ে রাখা যাবে আমরা বলছি সমাজদ্রোহী দাবি দিয়ে দাবিয়ে আর আপনারা মিথ্যা প্রচার করে ভণ্ডামি করে বামপন্থীদের উপর দোষ দিয়ে বেশি দিন চলা সম্ভব হবে না এই বিষয়টা মানুষের কাছে উত্থাপন করার জন্য আমরা বলছি আমরা ক্যাটাগরি ওয়াইজ বলছি কোথায় কোথায় বাম আমলের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়া তা বাতিল করে দিয়েছেন সরকারের আসার পর কত সংখ্যক শূন্য পদ বাতিল করেছেন সরকার আসার পর ইন্টারভিউ বাতিল করেছেন ইন্টারভিউ নিয়ে চাকরি দেননি কোন কোন জায়গায় সরকার আসার পর কোন কোন খাতে কিরকম ছাঁটাই করেছেন এই তথ্যগুলো বলছি আর বেকারদের সংখ্যা নিয়ে কিভাবে আপনারা মানে বেকারদের সঙ্গে ছলচাতুরি করছেন এই তথ্যটা আপনাদের দেওয়া তথ্য তাতে স্পষ্ট হচ্ছে আপনারা দায়িত্ব নিয়ে কাজগুলো আপনারা করছেন বলে এই কাজ থেকে দূরে থাকুন যুবকদের হাতে কাজ চাই কাজের দাবিতে ডিএফআই এবং টিএফআই যে লড়াই শুরু করেছে
এই লড়াই বৃহত্তর হবে। আমরা সব যুবকের কাছে আহ্বান করব, বিজেপির এই মিথ্যাচারের ফাঁদে আর পা দেবেন না। সরকারে আসার আগে থেকে এই মিথ্যা প্রচার শুরু করেছেন, সরকারে আসার পর তাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন এই মিথ্যাচারের, আর এখন এই মিথ্যাচারের উপর দাঁড়িয়ে সমাজদ্রোহীদের দিয়ে মনে করছেন মানুষকে আবারও দাপিয়ে আবার ক্ষমতায় আসবেন। আমরা বলছি সব যুবকের কাছে, যাতে এগুলো যে কয়েকটা ছেলে বিভ্রান্ত হয়ে নেশাগ্রস্ত হয়ে তারা আগরতলায় দিনের বেলাও নেতাদের নিয়ে গুন্ডামি করেন, ভাঙচুর করেন, অগ্নিসংযোগ করেন, এই অগ্নিসংযোগ করা গুন্ডামি করা সমাজদ্রোহী কয়েকজন বাদ দিলে সব যুবকের কাছে আমাদের আবেদন থাকবে, আমাদের আবেদন থাকবে যে যুবকদের হাতে কাজ চাই, কাজের দাবিতে ঐক্যবদ্ধ হন। যে সরকারটা আছেন তারা মানুষকে কাজ দেবেন না, তারা আউটসোর্সিং করছেন। বিদ্যুৎ দপ্তরের কি কারণে আউটসোর্সিং হচ্ছে?